হাই এভরিওান তোমরা সবাই চেনোই আমাকে আই গেস স্বস্তিক গীতা ইলেবির আমার সঙ্গে আছে ভজন মিত্তি হ্যালো হাই আমি আমি আদিত্য এখানে একটা নেগেটিভ চরিত্র করছি যেটার নাম হচ্ছে ভজন মিত্তি ও বললো আর কি বাদ বাকিটা তুই বল কি বলবি পাশে আছে আমাদের ঢালি আমি ইন্ট্রোডিউস করছি সবাইকে আমার নাম সুভায়ু ভট্টাচার্য আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্র করছি এই সিরিয়ালটাতে নমস্কার আমি সৌমভ বসু আমি কৃপান ম্যানেজি চরিত্রটা করছি তো মাইকটা দিয়ে দেবো আমাদের বাবুর কাছে আপনারা সবাই দেখতে থাকুন গীতায় এলবি আরও ভালোভাবে সাপোর্ট করুন মেক আপ রুমে এতক্ষণ গান চলছিল এতক্ষণ আমরা গান করছিলাম এরা ইনি আমার থেকে সিনিয়র সিনিয়র আমি সবাই প্রথম কাজ করছি তো এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যেটা বলে এসেছি এখনও তাই বলবো শেখা যায় এন্টারটেন হই এন্টারটেনমেন্টের মাধ্যমে অনেক কিছু শিখি আর কি বাকিটা কিছু বলো আমাদের এইখানে যেটা হয় মেনলি আমাদের এখানে শুটিংটা খুব কম হয় মানে আমাদেরকে ধাক্কা মেরে শুটিংয়ে পাঠানো চল 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 করে শ্যুটিংয়ে পাঠানো হয় অ্যাকচুয়ালি আমরা সবসময় একটা ফেস্টিভ মুডে মুডে থাকি আর পিকনিক মুডে থাকি এতক্ষণে যেরকম ম্যাহ ছিল আমরা সবাই মিলে বললাম কী করবি আর একটা গানের সিচুয়েশান আছে আজকের সিনেতে তো সেটা বাছার মানে অছিলতে আমরা সবাই মিলে গান শুরু করে দিলাম ও খুব ভালো গান করে একে খুব ভালো গান করে মেহেক খুব ভালো গান করে আমাদের এখানে এরকম অনেক জন রয়েছে যারা খুব ভালো গান করে আমরা সবাই মিলে গানেরই আলোচনা হচ্ছিলো কিশোর কুমার আড্ডিবর্মন এইসব নিয়ে আলোচনা হচ্ছিলো তো আমাদের মেকআপ রুম এইভাবেই জমে ওঠে সিনেমা নিয়ে তর্ক বিতর্ক হয় আমির খান শাহরুখ খান নিয়ে উত্তম সৌমিত্র নিয়ে খেলা নিয়ে সমস্ত কিছু নিয়েই মেকআপ রুম খুব সরগরম হয়ে থাকে আর কি একদমই তাই মানে আর মেকআপ রুমটা আমাদের একটা খুবই হাডহার জায়গা এবং সবাই সবাই এখানে আসে এরকম কোনো মানে টেকনিশিয়ানরাও মাঝে মধ্যে চলে আসে আমরা গল্প করি এখানে মাঝে মধ্যে আমরা বাইরে চলে গেলাম এখানে আমরা একটা ঘরে স্থির থাকি না বাইরে গেলাম কখনো এখানে এলাম এবং সব বিষয় নিয়ে আলোচনা হয় এবং আমাদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে এই আট ন মাসে যেটা সত্যিই খুব আমরা মানে মিস করবো যখন এটা শেষ হয়ে যাবে আর কি অগ্নিজিৎ আছে না এটা সব থেকে ভালো উত্তর দিতে পারবেন স্নেহাশিস চক্রবর্তী যে উনি কাকে জেতাবেন অ্যাকচুয়ালি অগ্নিজিৎ মুখার্জি না গীতা গাঙ্গুলি বা গীতা মুখার্জি জিতবেন আর এর মাঝখান থেকে ক্রমাগত শয়তানি করে যাচ্ছে একজন এই উঁকি মেরে এই টুকি দিয়ে এইসব করছেন মানে সেটা আমি করছি তো এর মাঝখানে প্রেমও রয়েছে এর মাঝখানে যুদ্ধ রয়েছে সব কিছুর মধ্যে দিয়ে জিলিপি পাঁপড় ভাজা দিয়ে রথযাত্রা বেশ জমজমাট হবে আশা করা যাচ্ছে যে আমাদের মানে নেক্সট উইকের যে টেলিকাস্টটা হবে সেটা খুব খুব এন্টারটেনমেন্ট সবাই এন্টারটেনড হবে আর কি এটা এটুকু বোঝা যাচ্ছে আমি তো প্রথম থেকেই চাইছিলাম কি হ্যাঁ মানে আমি প্রথম থেকে চাইছিলাম আর কি যাতে দুজনকেই পাই সেটা তো পাইনি না পেলে কার দিকে যাবে এখন না পেলে কার দিকে নয় এটা আমার স্ক্রিপ্টের ডায়লগেও ছিল যে আমি সত্যের পাশে আছি যে সত্য সে জিতবে আমার বাবা যদি সত্য হয় আমার বাবা জিতবে আমার বউ যদি সত্য হয় আমার বউ জিতবে হ্যাঁ ওটার জন্য তো পুরোপুরি চোখ রাখতে হবে স্টার জলসে প্রথম থেকে রবি ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় Thank you, thank you, thank you.